নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বাড়িতেই কত সহজে পক্কান বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আজ হচ্ছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোয় কিন্তু পক্কানটা মা লক্ষ্মীকে দিতেই হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর লক্ষ্মী পুজো আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়, তার জন্য কত মাইক বাজছে, চারিদিক থেকে অনেক শব্দ আসছে, আপনারা যারা ভিডিওটি দেখবেন বুঝতেই পাচ্ছেন, একটু মানিয়ে নেবেন। চলুন তাহলে রেসিপিটা তৈরি করার জন্য সামান্য কিছু উপকরণ লাগবে, তিনটে উপকরণেই হয়ে যাবে। চলুন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, আখের গুড়, আর বেসনটা ভাজার জন্য সাদা তেল, বেসনটা আমার মাখা হয়ে গেছে। আর বেসনটা মাখার সময় বেশি ফাটালে কিন্তু হবে না, আমি একদম অল্প ফাটিয়েছি। এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের ভিতরে বেসনের ব্যাটারটা দিয়ে দেবো। এবারে আমি এইভাবে মুড়ে নেব। এবারে আমি প্লাস্টিকটা সামান্য ফুটো করে নেব। এবারে আমি বেসনটা ভেজে নেব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর বেসনটা আপনারা আপনাদের মতো করে ভাজবেন, আমি যেমন গোল করে ভেজেছি আপনারা লম্বা করেও ভাজতে পারেন, যে যেমন পারবেন সেইভাবে ভাজবেন। আর এটা দেখুন, এটা অন্যরকম ডিজাইন হয়েছে। ঝুড়িগুলো ভেঙে নেব। এবারে আমি গুড়টা দিয়ে দেব। দেখুন গুড়টা ফুটে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে। গুড়টা আমি এইভাবে 10 মিনিট জাল দিয়ে নেব। গুড়টা আমি 10 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবারে আমি এই ঝুড়িগুলো দিয়ে দেবো।
গরম মানে সেরকম গরম। আর আমি গোল করে নেব, আর গরম থাকতে থাকতেই গোল করতে হবে এইভাবে। গরম হাতে ধরাই যাচ্ছে না। এই দেখুন গোল হয়ে গেছে আমার। এইভাবে আমি সবগুলো করে নেব। গোল করে নিয়েছি।